বলার বলে দিয়েছেন, কারণ উনি যত বাইক বাহিনী করেছেন এখন বাইক বাহিনীর সংখ্যা গেছে বেড়ে, কারণ এটা তো একটা ভালো রোজগার। মানুষের বাড়ি অত্যাচার করে, ছিনতাই করে, মানুষকে পিটিয়ে, মানুষকে এনে ধমকে, এই তো জিরানিয়াতে খবর পেলাম দু তিনজনকে বলছে 5টা গাড়ি পাঠিয়ে দাও, এত টাকা দিয়ে যাও, সবাইকে সব স্বাধীনতা দিয়েছে। যে কোনো মানুষকে যখন খুশি, সাধারণ ব্যবসায়ী, দোকানদার, যার এবিলিটি আছে কিনা, যার 100 টাকা দেওয়ার এবিলিটি নেই তাকে বলছে 10,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি ঘরে হামলা হবে, এটা কমন করে দিয়েছেন। যাই হোক, এখানে এই অরাজক পরিস্থিতিতে যখন যেমন প্রশ্ন তখন তেমন উত্তর উনি দিয়ে যাচ্ছেন, আর বাস্তবিক মানুষ পাচ্ছেন অত্যাচার, মানুষ পাচ্ছেন থানায় গিয়েও আশ্রয় নিয়ে পাচ্ছেন না, থানা উড়িয়ে দিচ্ছেন, থানার ওসি টেবিলের নিচে মাথা ঢুকিয়ে বাঁচিয়েছেন, টেবিলের নিচে লুকিয়ে বেঁচেছেন। তো আর কি বলার আছে? উনি উনি কি বলছেন, উনি কি ভাবছেন উনিই জানেন। আমরা সুশাসন চাই, আমরা চাই উনি রাজধর্ম পালন করুন। উনি আছেন, চিরদিন থাকবেন না, আরেকজন আসতে পারে। সরকার তো আছেন, মানুষ তো আছে, সভ্যতা তো আছে, সংস্কৃতি তো আছে, তাই এই যে মানুষকে এইভাবে কেন উনি করছেন? আর এই সব চাইল্ডিশ, এই শিশু সুলভ ওনার কাজ কর্মে ত্রিপুরার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিজেপির ইন্টারভিউ নেন আপনারা, আপনারা 10টা বিজেপি বাড়িতে যান, গিয়ে বসে কথা বলুন, বিজেপির ওরা বলবে কি করব। আমরা একটা অসহায়ের মতো আছি, এমনভাবে কি মানুষ বাঁচতে পারে নাকি? ওরা ভাবছে আমি বিজেপি বাড়িটাতে আগুন দেব না, পাশের বাড়িটাতে আগুন দেব। পাশের বাড়ির আগুন দিলে যে বিজেপির বাড়িতে আতঙ্কের সৃষ্টি হয় বিজেপির পরিবারের মধ্যে, এটা বুঝার ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। পাশের বাড়িটাতে ভাঙচুর হলে, আক্রমণ হলে আশেপাশের 10টা বিজেপি বাড়িও যে আতঙ্কিত হয়ে যায়, ভয়ে কুকড়ে থাকে, ওইটা বুঝার ক্ষমতা উনার নেই। উনি কি বুঝেন কি বুঝেন না, এটা মোটামুটি রাজ্যের সাধারণ মানুষও বুঝে গেছে, আমাদের আর বুঝার প্রয়োজন নেই।